দোরগোড়ায় নির্বাচন আর তার আগে শীর্ষ আদালত দিল বড় সরো একটা পদক্ষেপ। বিভিন্ন সময় ভিউয়ার প্রশ্ন ওঠে যে পার্টি ফান্ডে বা তহবিলে কোথা থেকে কে দিচ্ছে এত টাকা, আর এবার থেকে সমস্ত রাজনৈতিক দলের উপর কড়া নজরদারি থাকতে পারে, তার কারণ শীর্ষ আদালত এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। বিবেক, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো শ্বেতা, বিচারপতি DY চন্দ্রচূড় তার নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চ একটা কিন্তু ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। আমরা সবাই জানি যে 1951 সালে যে জনপ্রতিনিধি আইন পাশ হয়েছিল তার 29A ধারা অনুযায়ী ইলেকটোরাল বন্ডের কথা বলা হয়েছে। ইলেকটোরাল বন্ড কি সেটা একটু সবাইকে জানিয়ে রাখি। গত লোকসভা বা বিধানসভা নির্বাচন, অর্থাৎ শেষ অনুষ্ঠিত হওয়া লোকসভা বা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কোনো রাজনৈতিক দল যদি মোট প্রাপ্ত ভোটের 1% পায়, তাহলে তারা নির্বাচনী বন্ড কেনার অধিকারী হয়, তাদেরকে এলিজিবল বলে ধরে নেওয়া হয়। এবারে নির্বাচনী বন্ড তারা কিনতে পারে, এবং যেটা হয় যে কিছু নির্বাচিত বা অনুমোদিত ব্যাংক এর মাধ্যমে তারা এই বন্ড ভাঙিয়ে সেই টাকা তারা পার্টি ফান্ডে দিতে পারে। এবং এই ক্ষেত্রে কারা এই বন্ড কিনছে এবং কারা এই টাকাটা দিচ্ছে সেটা কিন্তু আড়ালেই থেকে যায় একদম। আর তাতে করেও বিভিন্ন সময় আমরা দেখেছি অনেক প্রশ্ন, অনেক কাদা ছোড়াছড়ি হয়। অমুক দল তাকে বলে, সেই দল আবার অন্য দলকে বলে, তবে এবার আর সেটা হবে না, এমনকি স্বচ্ছ থাকতে হবে আম জনতার নজরেও। আর সেই কারণেই RTI করলে এবার সেই তথ্য পাবো আমরা, তাই তো? একদমই তাই। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 19(1)(a) ধারাতে আমরা যে সমস্ত বিষয়ে, যে বিষয়গুলো রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতায় পড়ে, সেখানে আমরা সমস্ত তথ্য জানতে পারি। কিন্তু ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলো বিপুল পরিমাণ টাকা তারা বিভিন্ন সময় তারা ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা আয় করেছে, বা তা এই টাকার উৎস কি সেটা জানাতে তারা বাধ্য নয়। একদমই। আর সেখানে আমরা যেটা করব, সবার আগে আমরা একটু দেখে নেব যে তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবঙ্গের যে বড় দুটি দল, অর্থাৎ শাসক এবং বিরোধী দলের আসনে এখন যারা রয়েছে, মুখ্য বিরোধী দলের আসনে BJP, এই দুটো দলের তহবিলে সাম্প্রতিক কালে ঠিক কত টাকা করে পড়েছে তহবিলে, চলুন একবার দেখে নেওয়া যাক। কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল BJP, তারা 2018 সাল থেকে শুরু করে 2023 সালে নির্বাচনী বন্ডের মাধ্যমে কত টাকা আয় করেছে বা রোজগার করেছে তার একটি হিসেব এই মুহূর্তে দেওয়া হলো। 2018 সালে তারা অনুদান হিসাবে পেয়েছে প্রায় 210 কোটি টাকা। 2019 সালে তাদের আয় 1450 কোটি টাকা। 2020 সালে এই আয়ের পরিমাণ এক ধাক্কায় প্রায় ডবল হয়ে গিয়ে দাঁড়ায় 2555 কোটি টাকা। অপরদিকে 2021 সালে এই আয়ের পরিমাণ অনেকটাই কমে যায় এবং এই আয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 22.38 কোটি টাকা। এবং অপরদিকে 2022 সালে আবারও আয়ের পরিমাণ এক ধাক্কায় বেড়ে গিয়ে হয় 1033 কোটি টাকা। 2023 সালে এই পরিমাণ আরেকটু বেড়ে গিয়ে দাঁড়ায় 1294 কোটি টাকা। অপরদিকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু নির্বাচনী বন্ডের ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই আঞ্চলিক দলগুলির নিরিখে। 2020-21 তারা 42 কোটি টাকা আয় করেছিল। 2021-22 সালে তাদের এই আয়ের পরিমাণ প্রায় 96% বেড়ে এক ধাক্কায় গিয়ে দাঁড়ায় 528.14 কোটি টাকা। 2022-23 আর্থিক বর্ষে এই পরিমাণটা অবশ্য অনেকটা কমে গিয়ে দাঁড়ায় 325 কোটি টাকা। দেখলেন ভিউয়ার্স, এই হচ্ছে পরিসংখ্যান। বিজেপিরটা আমরা পুরো একদম জাতীয় স্তরে বলেছি, আর তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় তার তহবিলের কথা বলা হয়েছে। আর এখানেই প্রশ্ন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পার্টি ফান্ড নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকে। আমরা দেখেছি যখন সারদা নারদার ঘটনা ঘটেছে তখনও কিন্তু একাধিক প্রশ্ন শাসক দলের দিকে গিয়েছিল। পশ্চিমবঙ্গের শাসক দলের ক্ষেত্রে বিভিন্ন সময় যে চমকপ্রদ মানে লক্ষ্য আমরা করেছি, আমরা সাম্প্রতিক যে হিসেবটা আমাদের দর্শকদের দেখালাম, সেখানেও দেখালাম যে এই 41-42 কোটি টাকা থেকে 96% বৃদ্ধি হয়ে একেবারে 528 কোটি টাকার অঙ্ক ছুঁয়ে ফেলা। এবং যেটা মনে করা হয় যে হঠাৎ করে এই ম্যাজিক ফিগার একটা ছুঁয়ে ফেলা, এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আঞ্চলিক যে দলগুলি রয়েছে তাদের মধ্যে কিন্তু নির্বাচনী বন সংক্রান্ত যে ইনকাম, সেই ইনকামে সব থেকে বেশি মানে শীর্ষস্থান দখল করে রেখেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এমনকি
যদি আমরা পুরো দেশের সমস্ত দলের হিসেব ধরি সেক্ষেত্রেও কিন্তু আরেক কেন্দ্রীয় দল বলা যেতে পারে, কেন্দ্রে তারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন কংগ্রেস, একটা সময় এমনও গিয়েছে শ্বেতা শুনলে অবাক হবে যে সেই কংগ্রেসকে হারিয়ে ধনীতম দলের তকমা পেয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। একদমই, আর সেখান থেকেই প্রশ্ন বিরোধীদের একেবারে নিশানায় ছিল তৃণমূল কংগ্রেস যে কিভাবে সম্ভব, এবং তার পাশাপাশি বিজেপির যে পার্টি ফান্ড সেটা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থাকে যে কোথা থেকে সেই ফান্ড আসছে, এবং সব থেকে ধনী দল হিসেবে কিন্তু এই পার্টি ফান্ডে এই টাকাই পড়ে বিজেপির, এটা কিন্তু গোটা সার্বিক ভাবে মনে করা হয়। এবং শুধু তাই নয়, শুধু যে ভারতবর্ষের ক্ষেত্রে ধনী দল তাই নয়, বিশ্বের ধনীতম দলের লিস্টেও কিন্তু বিজেপির নাম আসে। এবং তখনই বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসে যে কিভাবে সম্ভব, কারা দিচ্ছে পার্টি ফান্ড, বিরোধীরা সবসময় প্রশ্ন তুলেছেন। তবে এবার কিন্তু অনেকটাই স্বচ্ছ থাকা যাবে, শীর্ষ আদালত সেরকমই সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ আদালতের সিদ্ধান্ত শ্বেতা, তার কারণ মূল বক্তব্য তারা যেটা মনে করছেন যে নির্বাচনী প্রক্রিয়াতে একদিকে যেমন ভোটার বা নির্বাচক বা আমি তুমি যারা ভোট দিচ্ছি বা আমাদের দর্শকরা যারা ভোট দেবেন তারা কিন্তু নির্বাচক, আমরা সিলেক্ট করব, ফলে আমরা যাদেরকে সিলেক্ট করতে চাইছি তারা কাদের থেকে টাকা পাচ্ছে, কাদের সাথে তাদের সখ্যতা রয়েছে। জাস্ট ফর এক্সাম্পল আমি একটা কথা বলতে চাই, যে ধরো কোনো একটি সংস্থাকে আমি পছন্দ করি না, একদম আমার বাড়ির পাশে তিনি কারখানা বানাতে চাইছেন, সেই কোম্পানি ধরে নাও আমি যে দলকে ভোট দিতে চাইছি তাকে একটা বড় অঙ্কের অনুদান দিচ্ছে, সেক্ষেত্রে সেই কারখানা বানানোর ক্ষেত্রে তিনি কিছু সুযোগ সুবিধা পেতেই পারেন। শুধু তাই নয়, অনেক সময় কিন্তু বিদেশ থেকে টাকা আসার কথা অনেকবার বলা হয়েছে, এবং সেখান থেকে কোন কালো টাকা কি ঢুকছে পার্টি ফান্ডে সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন বিভিন্ন সময় থেকে, এবং এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ আদালত। এবার দেখার যে আগামী দিনে এর ফল ঠিক কোন দিকে যায়, কারণ আম জনতা যদি জানতে চান এবার কিন্তু আরটিআই করে আপনি আমি সকলেই জানতে পারি, তাই তো? একদমই তাই। এবং সব থেকে বড় বিষয় যেটা, 2019 সালের নির্বাচনী হিসেব যদি ধরা হয়, মানে যেটা দেখো নির্বাচনের হিসেব এক্স্যাক্টলি কখনো বলা যায় না, তবে নির্বাচন কমিশন সূত্রে টোটাল একটা রাফ যে হিসেব আসে সেই হিসেবের উপরে ভিত্তি করেই আমাদেরকে সমস্ত ব্যাপারটাকে হিসেবে আনতে হয়। সেখানে যেটা বলা হচ্ছিল 2019 সালের লোকসভা নির্বাচনে শ্বেতা প্রায় গোটার টোটাল নির্বাচন প্রক্রিয়াতে 60,000 কোটি টাকা খরচা হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়ে একা বিজেপি পার্টি হিসাবে তারা খরচা করেছিল 22,000 কোটি টাকা, এবং যেটা কিনা টোটাল খরচের প্রায় 45%। বুঝতেই পারছেন যে কেন এই সিদ্ধান্ত, এবং স্বচ্ছ থাকতে একেবারে কিন্তু বাধ্য হবেন সেক্ষেত্রে, কারণ আরটিআই করলে এবার কিন্তু সমস্তটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তাই তো? অন্তত তাই এখনো তো সেরকমই মনে হচ্ছে, অন্তত শীর্ষ আদালতের যে নির্দেশ সেই নির্দেশ যদি মান্যতা দেওয়া হয়, যে ব্যাপারটিকে অসাংবিধানিক বলেছেন খোদ শীর্ষ আদালতের বিচারপতিরা, তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে নির্বাচনী প্রক্রিয়াতে রাজনৈতিক দলগুলো যেরকম মূল অংশ, তাই তাদের উৎস, আয়ের উৎস সেটা জানার অধিকার যারা নির্বাচক, যারা জনসাধারণ, যারা ভোটার তাদের আছে, এবং তাদের এটা জানার অধিকার, এবং সেই অধিকারটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমেই তারা কিন্তু অদূর ভবিষ্যতে তাদের এই অধিকার জাহির করতে পারবে। আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, সাবস্ক্রাইব করবেন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের, ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।